হাজ্জাজ বিন ইউসুফ, নাম তো সকলেই শোনার কথা। আজলামু হাদিহিল উম্মাহ, এই উম্মতের সবচাইতে বড় জালেম বলা হয় যাকে, ওই যুগের বিবেচনায় যে সময় থেকে লকব দেওয়া হয়েছে ওই সময় এই যুগের জুলুম দেখে সারে নাই তারা। যদি দেখতো তাহলে হাজ্জাজ বিন ইউসুফ রে আজলামু হাদিহিল উম্মাহ বলতো না, কারণ ওর চাইতে বহু বড় বড় জালেম এই জামানায় আছে। হাজ্জাজ বিন ইউসুফ ছিল মদিনার গভর্নর, মদিনায় বসে হিজাজের গভর্নর থাকাকালীনই সেই সময় সাহাবিকে জানে মেরে ফেলেছে, আল্লাহ নবীর প্রিয় সাহাবি আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে মেরেছে, কাবা শরীফ ভেঙেছে, মক্কাকে রক্তাক্ত করে ফেলেছে ওই সময়। কিন্তু এই লোকটারে কুফায় পাঠিয়েছে কুফার হালত ঠিক করার জন্য, বিদ্রোহ দমন করার জন্য। প্রথম যখন আসলো সে মাত্র 12 জন ঘোড়সওয়ার সঙ্গে নিয়ে কুফায় এসে ঢুকলো, অথচ আগে কুফাবাসীর ব্যাপারে সবাই সতর্ক থাকতো, অনেক বড় বডিগার্ড না নিয়ে কেউ কুফায় ঢুকতো না। সে 12 জন নিয়ে এসে ডাইরেক্ট ঢুকে গেল কুফার জামে মসজিদে, আদেশ জারি করলো সবাই রে মসজিদে জমা করো, আমি গভর্নর হিসাবে এসেছি, তাদের সামনে আমি এখন ব্রিফিং দেব। সবাই রে জমা করা হলো। হাজ্জাজ বিন ইউসুফ তার পাগড়ির এই পেছনের অংশটা দিয়ে তার মুখটাকে ওই মুজাহিদরা যেভাবে বাঁধে তার মুখটাকে বেঁধে ফেললো, শুধু চোখ দুটো বাইরে আছে আর নাক মুখ সব আড়ালে আছে। সে উঠে মেম্বারে দাঁড়ালো, সবাই তো এবার তাকিয়ে অবাক, এইটা আবার কেমন গভর্নর, বেডি মানুষের মতো দেহে হিজাব পইরা রয়েছে, আর কুফার দুষ্ট ছেলে পেলে হাতে কঙ্কর নিয়ে বসে আছে, যে যদি একটু অন্যদিকে তাকায় তাহলে মুখে কঙ্কর মেরে দেব। এই জামানায় দেখবেন ফ্রান্সে বা পশ্চিমা বিশ্বের কোনো কোনো দেশে মাঝে মধ্যে করে কি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মেয়র, এমপি এই টাইপের লোকদের উপর যখন দেখা যায় বক্তৃতা দেয় দূর থেকে ডিম ছুঁড়ে মারে, টমেটো ছুঁড়ে মারে, মাঝে মধ্যে দেখা যায় না? তো কুফার ছেলে পেলেরা দুষ্টরা তারা এটা ভাবলো যে নতুন গভর্নর এসেছে, একটু খেলে দিই ওরে, একটু মজা নেই ওর সঙ্গে, তো যখন একটু অন্যদিকে তাকাবে ঠাস করে একটা ঢিল মেরে দিব, কঙ্কর মেরে দিব। তা হাজ্জাজ বিন ইউসুফ কতক্ষণ পর্যন্ত তামাশা দেখলো, সবাই এসে একত্রিত হলো, তারপর সে বলল একটা কবিতা আবৃত্তি করলো, আনাবনু জালা ওয়াল্লা উসানায়া মাতা আদাউ লাইমা মাতা তারিফুনি, শোনো আমি হলাম অন্ধকারকে বিদীর্ণকারী, মানে অন্ধকারকে চিরে আমি এগিয়ে যাই এবং যত বাধা বিপত্তি আছে সেটাকে আমি মারিয়ে যাই, যখন পাগড়িটা নামাবো তখনই টের পাবো আমি কে। সবাই তো অবাক, এই বয়ান আবার হঠাৎ করে দিচ্ছে গভর্নর কে? এটা বলেই সে তার পাগড়িটা নিচে নামালো, আর যার হাতে কঙ্কর ছিল কঙ্কর পরা তো দূরের কথা, প্রত্যেকের কলিজা কেঁপে উঠলো, কারণ জানতো সকলেই এই হাজ্জাজ হলো সেই হাজ্জাজ যে সাহাবিরা মারতে দ্বিধা করে না, কাবা শরীফে হামলা করতে দ্বিধা করে না, যার হাত থেকে হিজাজ পর্যন্ত নিরাপদ না, আর এখন এসে হাজির হয়েছে তাদের সামনে, পরিণতি কী হবে সেটা আল্লাহ জানে। এরপর ভাষণ একটা দিল, ভাষণের মধ্যে বাক্য বলল, শুরুই করল এটা দিয়ে, ইন্নি লারা রুউসান কদ আইনাত ওয়া হানা কিতাফুহা ওয়া ইন্নি লাসাহিবুহা, শুনো কুফাবাসী, আমি কিছু মাথা দেখতে পাচ্ছি যেই মাথাগুলো পেকে গেছে, মানে ফল যেভাবে পাকে এটার সঙ্গে উদাহরণ দিয়ে, আমি কিছু মাথা দেখতে পাচ্ছি যে মাথাগুলো পেকে গেছে, এগুলো কাটার সময় এসেছে, কে কাটবে জানো? আমি কাটার জন্য এসেছি। তো সবার ভেতর তো আরো শুকিয়ে গেল ওই বলেটা কি হাজ্জাজ বিন ইউসুফ। তো যাই হোক, এইরকম জালেম ছিল যে কিনা সর্বদা কঠোরতার দ্বারা সবকিছু আঙুলে নিত, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের মৃত্যু কিভাবে হয়েছিল এটা পড়লে আবার চমকে যেতে হয়। অল্প বয়সে মারা গিয়েছিল 50-এর কোঠায়, 27 রমাদানে তার ইন্তেকাল হয়েছিল। তার ইন্তেকালের আগে সর্বশেষ সে হত্যা করেছিল একজন এমন ইমামকে যিনি হাদিসেরও ইমাম, ফিকহেরও ইমাম, যাকে চেনে সকলে এক নামে, কওমি মাদ্রাসা অথবা যে কোনো ধারার মাদ্রাসায় কেউ হাদিস পড়েছে কিন্তু তার নাম শুনে নাই এমন একজন তালিবুল ইলম পাওয়া যাবে না, ইমাম সাঈদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহ।